আসসালামু আলাইকুম। আজ সোমবার 20 মার্চ 2023। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত। বিশ্বের সবচেয়ে সুখী 137 দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 118। পরপর টানা 6 বার এবারও সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম হলো ফিনল্যান্ড। শুনুন বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদে 2012 সাল থেকে প্রতি বছর 20 মার্চ অর্থাৎ আজকের দিনটিকে সুখ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসেব অনুযায়ী এবারও সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে পরপর 6 বার দেশটি সুখী দেশের তালিকায় সবার উপরে রয়েছে। অন্যদিকে এবারের সুখী দেশের তালিকায় তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নাম। আর 137 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 118তম। 2022 সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল 94। আজ সোমবার 20 মার্চ আন্তর্জাতিক সুখ দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদে 2012 সালের 12 জুলাই এই দিনকে সুখ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সুখ এবং ভালো থাকাকে একটি সার্বজনীন লক্ষ্য ও প্রত্যাশা নিয়েই দিবসটির উৎপত্তি। প্রতি বছর 20 মার্চ সুখ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2023। তালিকায় 137টি দেশের মধ্যে টানা 6ষ্ঠবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ডের নাম। সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড, চতুর্থ ইসরায়েল ও পঞ্চম নেদারল্যান্ডস। সেরা 10টি সুখী দেশের মধ্যে এরপর রয়েছে সুইডেন 6ষ্ঠ, নরওয়ে 7ম, সুইজারল্যান্ড 8ম, লুক্সেমবার্গ 9ম ও নিউজিল্যান্ড 10ম। এবারে সুখী দেশের তালিকায় কানাডা 13, যুক্তরাষ্ট্র 15 এবং যুক্তরাজ্য 19তম স্থানে রয়েছে। যুদ্ধকবলিত ইউক্রেন রয়েছে 92তম অবস্থানে আর রাশিয়া রয়েছে 70তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান 78, পাকিস্তান 108, শ্রীলঙ্কা 112, ভারত 126তম অবস্থানে রয়েছে আর বাংলাদেশের অবস্থান 118তম। অন্যদিকে সুখী দেশের তালিকায় এবার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নাম। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল আফগানিস্তান। সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে 0 থেকে 10 সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়। 2022 সালের সুখী দেশের তালিকায় করতে গিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে করোনা মহামারীকে। করোনা সারা বিশ্বকে এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। প্রতিবেদনে দেখা গেছে কোভিড-19 মানুষের ভালো থাকার খরচ বাড়িয়ে দিয়েছে, সেই সঙ্গে বেড়েছে বেকারত্ব, এর প্রভাব পড়েছে সূচকেও। এছাড়া করোনা মহামারীর ধাক্কা সামলাতে না সামলাতে 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ সারা বিশ্বকে এক ভয়াবহ সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। বিশ্বজুড়ে দেখা দিয়েছে বেকারত্ব ও মূল্যস্ফীতি। দেশে দেশে বেড়েছে খাবার জ্বালানি সহ বিভিন্ন পণ্যের দাম। এবারের সুখের সূচকে ইউক্রেন যুদ্ধেরও প্রতিফলন দেখা গেছে। দ্রুত দেশে টাকা পাঠানোর পূর্ণ নিশ্চয়তা দিতে বাংলাদেশ সরকার IFIC ব্যাংক এবং পাবলিকের যৌথ কোম্পানি IFIC মানি ট্রান্সফার। উই প্রোভাইড ভেরিয়াস টাইপ অফ সার্ভিস, নেক্সট ডে কালেকশন, মানি ইন এ মিনিট, নেক্সট ডে ব্যাংক ট্রান্সফার, সেন্ড মানি ফ্রম এনিওয়ার ইন দ্য UK ইউজিং আওয়ার মোবাইল অ্যাপ অর ভায়া ফোন রেমিটেন্স অথবা UK অ্যাপ্রুভ এজেন্টের সাথে যোগাযোগ করুন। IFIC মানি ট্রান্সফার, ওন বাই IFIC ব্যাংক লিমিটেড, বাংলাদেশ।